নতুন নতুন মজার মজার টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেলকে, আর আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করুন পাশের বেল আইকনটিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। যুগের সাথে তাল মিলিয়ে বেড়েই চলেছে কম্পিউটারের ব্যবহার। এই কম্পিউটারের ব্যবহারের মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেছে লক্ষ লক্ষ মানুষ। আবার অনেক ব্যক্তিরা আছেন যারা বেকার রয়েছেন, কিন্তু তারা কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারতেছেন না, তার জন্য কম্পিউটারের উপরে কাজ করতে পারতেছেন না। তো কম্পিউটারে যারা প্রশিক্ষণ নিতে চান, দেখা গেছে আমাদের মধ্যে যারা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আছে, তারা অধিকাংশরা বেকার থাকেন, কিন্তু বেকার থাকতে গিয়ে দেখা গেছে তারা কম্পিউটারের কাজটা শিখতে চান, কিন্তু কম্পিউটার কাজটা যদি তারা শিখতে আগ্রহী হন, তাহলে দেখা গেছে তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করে সেখান থেকে কম্পিউটার শিখতে হয়। কিন্তু সেখানে যদি তারা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়ও, তারপর তারা ভালোভাবে কম্পিউটার শিখতে পারে না। তো তার জন্য তাদের কথা বিবেচনা করে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আমি কম্পিউটার আপনারা কীভাবে শিখবেন তার উপরে ভিডিও দেবো। তো আপনারা যারা কম্পিউটার শিখতে আমার কাছে আগ্রহী হন, তারা অবশ্যই আমার এই পুরো ভিডিওগুলো মিস করবেন না। তো বন্ধুরা, আজকে পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইংরেজি টাইপিংটি সবার আগে খুবই দ্রুত শিখতে পারবেন। তো এই ইংরেজি টাইপিংটি শিখতে হলে আপনারা পুরো ভিডিওটি দেখতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে কেন নয়, আমার কাছে আপনারা কেন মানে কম্পিউটার শিখবেন? আমার কাছে আপনারা কম্পিউটার শিখবেন এই কারণে, আমি আজকে দীর্ঘ 10 থেকে 12 বছর যাবত কম্পিউটারের উপরে কাজ করতেছি। এই কম্পিউটারের উপরে কম্পিউটারের মাধ্যমে আমি একটা মানে স্বনামধন্য প্রতিষ্ঠানে আছি, যে প্রতিষ্ঠান থেকে আমি আমার জীবিকাটাকে আমি চালাচ্ছি আজকে 8 থেকে 10 বছর। আপনারা এই কারণে আমি আপনাদেরকে শিখাবো যে আপনারা কোন কোন প্রাথমিক কাজগুলো কম্পিউটারে জানলে আপনারা কম্পিউটারের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করে আপনাদের জীবনটাকে চালাতে পারবেন। আসলে বেশি মানে বকবক করে ফেলতেছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাই। তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে আমার সামনে একটি কিবোর্ড। এই কিবোর্ডের মাধ্যমে আজকে আপনাদেরকে আমি প্রথমত ইংলিশ টাইপিং শিখাবো। তো তার আগে কম্পিউটার কাজ শেখার আগে আমাদেরকে অবশ্যই আমাদের কিবোর্ড সম্পর্কে ধারণা নেওয়া উচিত। তো কম্পিউটারের শেখার সুবিধার্থে কম্পিউটারের কিবোর্ডটাকে 6টি ভাগে ভাগ করেছে। তো আপনারা উপরে যে বাকি দেখতেছেন, এই যে এটা দেখতেছেন, এখান থেকে F1 থেকে F12 পর্যন্ত এটাকে বলা হয় ফাংশন কি। এরপরে A1 থেকে A0 পর্যন্ত এটাকে বলা হয় নাম্বার কি। এরপরে এখান থেকে এসকেপ থেকে ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ কি, অল্টার, স্পেস অল্টার, উইন্ডোজ কি, কন্ট্রোল, শিফট, এন্টার, ব্যাক স্পেস, এগুলো বলা হয় কন্ট্রোল কি। এরপরে এখানে যে মাঝখানে আপনারা কিবোর্ডগুলো দেখতেছেন, এই যে কিউ W, এখান থেকে এই মাঝখানের কিবোর্ডগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। এরপরে এখান থেকে আপনারা এই যে এগুলো দেখতেছেন, এগুলোকে বলা হয় অ্যারো কি। এরপরে হচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে এক্সট্রা কি, এগুলো আমাদের এক্সট্রা কি, ইনসার্ট, হোম, পেজ আপ, পেজ ডাউন অ্যান্ড ডিলেট। তো বন্ধুরা, কম্পিউটারের টাইপিং শিখতে গেলে কম্পিউটারের মানে আমাদের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের সবচেয়ে বেশি যে কীটা ব্যবহার হয় সেটা হচ্ছে এই স্পেস বাটনটা। এই স্পেস বাটনটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এটা আমাদের দুই হাতের এই বুড়ো আঙ্গুল আমরা বলি এটাকে। তো এই আঙ্গুলগুলো দিয়ে আমরা স্পেসটাকে মানে দিতে হবে। তো আমরা জানি যে একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড লিখতে গেলে স্পেস আসে, মানে যে ফাঁকাটার মানে দিতে হয় এই ফাঁকাটা এই স্পেসের মাধ্যমে দিতে হয়। তো এখন আমরা আসুন আমরা বামহাতের কম্পোজটা শিখি। তো বামহাতের কম্পোজটা শেখার জন্য আমাদের যে F-এর মধ্যে একটা চিহ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই F-এর মধ্যে আমরা আমাদের আঙ্গুলটা এই আঙ্গুলটা রাখবো। এই আমাদের এই চারটা আঙ্গুলের মাধ্যমে আমাদের এখানে 15টা কি কন্ট্রোল করতে হবে। কিউ WERT ASD FG ZX CBB, এই 15টা আমরা মানে কন্ট্রোল করতে হবে। তো এখন আমি কম্পোজ করি, আপনাদেরকে কম্পোজ করে দেখাচ্ছি। তো আমরা এখন এই F-এর উপর আঙ্গুলটা রাখবো। তো এখন আমরা এই কেন আঙ্গুলটা A-এর উপরে রাখবো, এরপর আঙ্গুলটা S-এর উপরে, এরপর আঙ্গুলটা D-এর উপরে, এরপর এটা F-এর উপরে। তো এখান থেকে আমরা শুরু করি এখন ASDFG, ঠিক সেম ওপরের দিকে এই কেন আঙ্গুলকে আবার কিউতে ক্লিক করবেন, কিউ, এরপর আঙ্গুলকে W, এরপর আঙ্গুল E, এরপর আঙ্গুল F-এর উপরে R, এরপরে আবার এই টিটাকে এই আঙ্গুল দিয়ে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ এই আঙ্গুল দিয়ে আপনি 6টা কি কন্ট্রোল করতে হবে এই আঙ্গুল দিয়ে, আর বাকিগুলো দিকে একটা তিনটা করে কিউ WERT, এখান থেকে এই তিনটা দ্বারা, এই তিনটা আঙ্গুল দ্বারা তিনটা কন্ট্রোল করবেন, কিউ WE, এরপরে এই আঙ্গুল দ্বারা RT, ঠিক আছে। এরপরে আসেন আবার আমরা দেখাচ্ছি কী হবে, ASDFG, এরপরে কিউ WERT। আপনারা যখন কম্পোজ করবেন অবশ্যই আপনার আঙ্গুলগুলো যেন মানে
কিবোর্ডে লেগে থাকে, অর্থাৎ এফ এর মধ্যে থেকে মানে সিরিয়ালে যেন থাকে, এবং আপনাদের এই অংশটা এই বাহুটা যেন এই মানে জায়গা থাকে, এটা খেয়াল রাখবেন। আপনারা মানে আপনাদের কিবোর্ডের যে টেবিলটা রয়েছে, টেবিলে যেন আপনাদের এই অংশটা মানে স্পর্শ না হয়, তাহলে কিন্তু আপনাদের কম্পোজিং স্পিড পাবেন না। এখন আমরা এরপরে কিউ ডব্লিউ ইআর টি শিখার পরে আমরা এখন নিচের দিকে যদি আসি, এরপরে জেড, এরপরে এক্স, এরপরে সি, এরপরে ভি, এরপরে বি, জেড এক্স সি ভি বি, জেড এক্স সি ভি বি। তো আমরা এখান থেকে কী শিখলাম? এখান থেকে আমরা শিখলাম এ এস ডি এফ জি, এরপরে কিউ ডব্লিউ ই আর টি, এরপরে জেড এক্স সি ভি বি। এখান থেকে আমরা এই পনেরোটা কী শিখলাম। এখন আসুন আমাদের ডান হাতের কাজ। তো ডান হাতের ক্ষেত্রে ঠিক একইভাবে এই জেডের উপরে আমাদের আঙুলটা রাখতে হবে, এরপরে কে এর উপরে, এরপরে এল এর উপরে, এরপরে সেমিকোলনের উপরে। আপনি দেখতে পাচ্ছেন এই যে সেমিকোলন, তো এখান থেকে আমরা কে আঙুলটা রাখবো, এরপরে এল, এরপরে কে, এরপরে জে। তাহলে আমাদের সেমিকোলন এল কে জে এইচ। ঠিক একইভাবে এই আঙুল দিয়ে যেভাবে ছয়টা আমরা কন্ট্রোল করতাম আর টি এফ জি ভি বি, এখান থেকেও ঠিক সেম এম এন জে এইচ ইউ ওয়াই, এই ছয়টাকে আমরা এই আঙুলের দ্বারা কন্ট্রোল করতে হবে। তো এখান থেকে আমি যদি শুরু করি সেমিকোলন এল কে জে এইচ, দেখেন আপনারা এই হচ্ছে সেমিকোলন, এরপরে এল, এরপরে কে, এরপরে জে এইচ, সেমিকোলন এল কে জে এইচ, ঠিক আছে। এরপরে ঠিক একইভাবে আমরা নিচের দিকে যাবো এই কেন আঙুল দিয়ে, এই যেটাকে বলা হয় স্ল্যাশ এবং প্রশ্নবোধক চিহ্ন, তো এই স্ল্যাশে আমরা ক্লিক করব, স্ল্যাশ, এরপরে ডট, এরপরে এটাকে বলা হয় কমা এবং এরও একটা কমা এম এন, স্ল্যাশ ডট কমা এম এন, স্ল্যাশ ডট কমা এম এন। দেখেন আপনারা কী করি আমি, স্ল্যাশ ডট কমা এম এন, এক যে আঙুল দিয়ে যেটা কন্ট্রোল করার কথা এটা দিয়ে করতে হবে, আপনি অন্যটা দিয়ে কন্ট্রোল করবেন না, কারণ অন্যদের কম্পোজ কন্ট্রোল করতে গেলে আপনি কিন্তু এটা ভুল শিখতেছেন। তো আবার দেখেন আপনারা স্ল্যাশ ডট কমা এম এন, তো আমরা যদি এখন আঙুলটা রাখি স্ল্যাশ ডট কমা এম এন, এরপরে উপরের দিকে আমরা যাব পি, দেখেন আপনারা এই কিবোর্ডটাকে মানে এই কিবোর্ড হচ্ছে পি, কেন আঙুল দিয়ে পি ও আই ইউ ওয়াই, 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 এই হচ্ছে মানে আমাদের ডান হাতের কম্পোজ। তো আমরা যদি আবারও ডান হাতটা মানে শুরু করি মানে শেষ করি, দেখেন সেমিকোলন এল কে জে এইচ, সেমিকোলন এল কে জে এইচ, এরপরে উপরের দিকে, উপরের দিকে কীটাকে আমরা মানে কম্পোজ করি পি ও আই ইউ ওয়াই, এরপরে আবার এখানে আমরা আঙুলটা রাখবো, রাখার পরে এখানে স্ল্যাশ ডট কমা এম এন, স্ল্যাশ ডট কমা এম এন। তো এভাবে আপনারা একের পর এক আমি যেভাবে দেখালাম এভাবে মানে কন্ট্রোল করবেন। তো আমি আবারও আপনাদেরকে মানে পুরোটা দেখাচ্ছি, এবিসি থেকে মানে বাম হাতের আগেটা দেখাচ্ছি। তো এভাবে আপনারা মানে কিবোর্ডের উপর আঙুলগুলো রাখবেন, এ দুটো আঙুল এটার উপর রাখবেন। আমরা শুরু করি এ এস ডি এফ জি, জেড এক্স সি ভি বি, কিউ ডব্লিউ ই আর টি, আবার দেখে আমি এ এস ডি এফ জি, জেড এক্স সি ভি বি, কিউ ডব্লিউ ই আর টি। এরপর হচ্ছে আমরা ডান হাতে আবার দেখাচ্ছি সেমিকোলন এল কে জে এইচ, এরপর হচ্ছে পি ও আই ইউ ওয়াই, এরপর হচ্ছে নিচের দিকে বাটনে যদি আমরা যাই স্ল্যাশ ডট কমা এম এন। তো আপনারা বুঝতে পারলেন বন্ধুরা যে এখান থেকে আমরা এ আমাদের কেন আঙ্গুল দিয়ে স্ল্যাশ সেমিকোলন কোলন পি এটাকে আমরা কন্ট্রোল করি, এরপরে এ আঙ্গুল দিয়ে আমরা ডট এল ও, এ আঙ্গুল দিয়ে এই যেভাবে দেখতেছেন এ আঙ্গুল দিয়ে আবার আমরা কমা কে আই, এ আঙ্গুল দিয়ে আমরা এম জে ইউ, এরপরে আবার একইভাবে এন এইচ ওয়াই। এবার যদি আমরা বাম হাতে যাই তাহলে দেখেন এ আমাদের কেন আঙ্গুল দিয়ে জেড এ কিউ, মানে আমরা আঙুলটা মূলত রাখবো এই জায়গায়, এই যে এই জায়গায় মাঝখানের বাটনে, মানে মাঝখানের বাটনে আমরা আঙুলগুলো রাখবো। তো এখান থেকে এই আঙ্গুল দিয়ে আমরা দেখাচ্ছি এক্স এস ডব্লিউ, তো এখান থেকে আমরা এই আঙ্গুল দিয়ে কন্ট্রোল করবো এস এক্স ডব্লিউ, এরপরে এই আঙ্গুল দিয়ে ডিই সি, এই আঙ্গুল দিয়ে এফ আর বি, একইভাবে এই আঙ্গুল দিয়ে আবার জি টি ভি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আশা করি আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে খুব সহজে কম্পিউটারের ইংলিশ টাইপিংটা শিখে ফেলতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কত দ্রুত কম্পিউটার কাজ শিখবেন, কত দ্রুত আপনি কম্পিউটার টাইপিং শিখবেন, সব কিছু ডিপেন্ড করে আপনার উপরে। আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো, আপনি যদি খামখেয়ালি করেন তাহলে দোষ তো আর আমার না। আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত যেই সুন্দর উপায়ে আপনারা কম্পিউটার শিখতে পারেন সেই পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর জন্য। তো যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি এই চ্যানেল থেকে কিছু শিখতে পারেন তাহলে আশা করি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তীতে বাংলা টাইপিং নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।